أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. মানুষের উপর এমন কিছু সময় অতিবাহিত হয়েছে যখন সে উল্লেখযোগ্য কিছু ছিল না। আমি মানুষকে সৃষ্টি করেছি মিশ্র শুক্রবিন্দু থেকে, এভাবে যে তাকে পরীক্ষা করব। অতঃপর তাকে করে দিয়েছি শ্রবণ ও দৃষ্টিশক্তি সম্পন্ন। আমি তাকে পথ দেখিয়েছি, এখন সে হয় কৃতজ্ঞ হয় না হয় অকৃতজ্ঞ হয়। আমি অবিশ্বাসীদের জন্য প্রস্তুত রেখেছি শিকল, বেড়ি ও প্রজ্বলিত অগ্নি। নিশ্চয়ই সৎকর্মশীলরা পান করবে কাপড় মিশ্রিত পান পাত্র। এটা ঝর্ণা যা থেকে আল্লাহর বান্দাগণ পান করবে, তারা একে প্রবাহিত করবে। তারা মান্নত পূর্ণ করে এবং সেদিনকে ভয় করে যেদিনের অনিষ্ট হবে সুদূর প্রসারী। তারা আল্লাহর প্রেমে অভাবগ্রস্ত এতিম ও বন্দীকে আহার্য দান করে। তারা বলে, কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে আহার্য দান করি এবং তোমাদের কাছে কোনো প্রতিদান ও কৃতজ্ঞতা কামনা করি না। আমরা আমাদের পালনকর্তার তরফ থেকে এক ভীতিপ্রদ ভয়ঙ্কর দিনের ভয় রাখি। অতঃপর আল্লাহ তাদেরকে সে দিনের অনিষ্ট থেকে রক্ষা করবেন এবং তাদেরকে দিবেন সজীবতা ও আনন্দ। এবং তাদের সাবরের প্রতিদানে তাদেরকে দিবেন জান্নাত ও রেশমি পোশাক। তারা সেখানে সিংহাসনে হেলান দিয়ে বসবে, তারা সেখানে রৌদ্র ও সত্য অনুভব করবে না। তার বৃক্ষ ছায়া তাদের উপর ঝুঁকে থাকবে এবং তার ফলসমূহ তাদের আয়ত্তাধীন রাখা হবে। তাদেরকে পরিবেশন করা হবে রূপার পাত্রে এবং স্ফটিকের মতো পান পাত্র। রূপালে স্ফটিক পাত্রে পরিবেশনকারীরা তা পরিমাপ করে পূর্ণ করবে। তাদেরকে সেখানে পান করানো হবে জাঞ্জাবিল মিশ্রিত পান পাত্র। এটা জান্নাতস্থিত সালসাবিল নামক একটি ঝর্ণা। তাদের কাছে ঘোরাফেরা করবে চিরকিশোরগণ। আপনি তাদেরকে দেখে মনে করবেন যেন বিক্ষিপ্ত মণিমুক্তা। আপনি যখন সেখানে দেখবেন তখন নিয়ামত রাজি ও বিশাল রাজ্য দেখতে পাবেন। তাদের আবরণ হবে চিকন সবুজ রেশম ও মোটা সবুজ রেশম এবং তাদেরকে পরিধান করানো হবে রৌপ্য নির্মিত কঙ্কন এবং তাদের পালনকর্তা তাদেরকে পান করাবেন শারাবান তহুরা। এটা তোমাদের পালনকর্তার প্রতিদান, তোমাদের প্রচেষ্টা স্বীকৃতি লাভ করেছে। আমি আপনার প্রতি পর্যায়ক্রমে কোরআন নাযিল করেছি।
অতএব আপনি আপনার পালনকর্তার আদেশের জন্য ধৈর্য সহকারে অপেক্ষা করুন এবং ওদের মধ্যকার কোন পাপিষ্ট ও কাফিরের আনুগত্য করবেন না। এবং সকাল সন্ধ্যায় আপনার পালনকর্তার নাম স্মরণ করুন। রাত্রির কিছু অংশে তার উদ্দেশ্যে সিজদা করুন এবং রাত্রির দীর্ঘ সময় তার পবিত্রতা বর্ণনা করুন। নিশ্চয়ই এরা পার্থিব জীবনকে ভালোবাসে এবং এক কঠিন দিবসকে পশ্চাতে ফেলে রাখে। আমি তাদেরকে সৃষ্টি করেছি এবং মজবুত করেছি তাদের গঠন। আমি যখন ইচ্ছা করব তখন তাদের পরিবর্তে তাদের অনুরূপ লোক আনব। এটা উপদেশ, অতএব যার ইচ্ছা হয় সে তার পালনকর্তার পথ অবলম্বন করুক। আল্লাহর অভিপ্রায় ব্যতীত রেখে তোমরা অন্য কোন অভিপ্রায় পোষণ করবে না। আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময়। তিনি যাকে ইচ্ছা তার রহমতে দাখিল করেন, আর জালিমদের জন্য তো প্রস্তুত রেখেছেন মর্মন্তুদ শাস্তি।